Hey guys, Assalamualaikum. Shobai ke welcome korchi notun ekta assemble video te. Ar ei hocche ajker video er chorano chitano bibhinno ongsho gulo. Eguloi kintu ami ek ek jure dibo ar tomader sathe introduce kore dibo. To shurutei hate niye nichhi ekta bus vehicle er niche diker ongsho tike ekebare nongra kebol dara ekebare abrito ekta vehicle er niche diker ongsho ar ei hocche shei vehicle tir upore diker ongsho. আর এবার কিন্তু আমি চেষ্টা করে যাব এই দুটো অংশকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার জন্য তো চলো আমরা প্রথমে এই দুটো অংশকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেই আর এর পরে কিন্তু মজবুতভাবে জুড়ে থাকতে যেতে পারে এর জন্য দিয়ে দিব এই ভিকেলের মধ্যে কিছু স্ক্রু তো প্রথমে দিয়ে দিচ্ছি সামনের দিকের একটা স্ক্রু আর এবার কিন্তু টাইট করে দিব स्क्रूड्राइवर द्वारा तो सामने दिखे स्क्रूटी टाइट कर दीची और एरपर क्योंकि दिए दिव ये व्हीकलटार पेचने दिखे दुई दुईटे स्क्रू और एबार किन्तु टाइट कर दीची पेचने दिखे स्क्रूगुलो और ये स्क्रूगुलो टाइट कर दी किन्तु एकेबारे परिपूर्णता पे जाए आजकल प्रथम व्हीकल एक स्कूल बस हेवी प्लास्टिक मेट एक टॉय स्कूल बस तुम्हारा देखे नाओ ये बस व्हीकल टीके कत चमत्कार भावे और खूब सहजे हमें जुड़े दीते सक्षम आजकल प्रथम व्हीकल एक येलो कलर टॉय स्कूल बस तो रेखे दीची ये दिकटाते और गाइस एरपर किन्तु हाथे निये निच्छी आमार परवर्ती एक व्हीकलर नीचे दिकेर अंशटीके ये हच्छे सेई व्हीकलेर नीचे दिकेर अंश और एबार ये अंशटीके रेखे मूल एक अंश के लिए निच्छी देखो ये हे व्हीकलटार मूल एक बॉडी तो ये प्रथम ही जुड़े दीते हैं ऊपर दुटो अंश के तो चेष्टा कर जापर दुटो अंश के आगे पॉइंट अनुजाई बसिए देवर जो हमें क्योंकि पॉइंट अनुजाई बसिए दिए एबार किन्तु टाइट कर दीची से स्क्रूटी जाते ये दुटो अंश मजबूत भावे जुड़े थकते सक्षम है আর এরপরে জুড়ে দিচ্ছি পরবর্তী একটা স্ক্রু আর এই দুইটা পয়েন্ট জুড়ে দেওয়ার পর কিন্তু আমি মূল বডির সাথে এই অংশটিকে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব আর এবার কিন্তু হাতে নিয়ে নিয়েছি মূল একটা অংশকে তো চলো পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেই আর গাইস এই দুটো অংশ বসিয়ে দেওয়ার আগেই আমার কিন্তু প্রয়োজন এই অংশটিকে तो चलो ये दुटो अंश एबार प्रथमे पॉइंट अनुजाई बसिए दे और एरपरे किन्तु मजबूत भावे जुड़े देवार जोन्नो दिए देव ए व्हीकलेर दुई दुईटा स्क्रू और गाइस एबार किन्तु आमी ए दुटा स्क्रू टाइट करे दिव আর এরপরেই দিয়ে দিব এই ভিকেলটার নিচের দিকের একটা অংশকে আর এই হচ্ছে সেই নিচের দিকের অংশটি তো চলো এই নিচের অংশগুলো দিয়ে দেই আর এবার কিন্তু অংশগুলো দেওয়ার পর এই ভিকেলের স্ক্রুগুলো দিয়ে দিব যাতে এই ভিকেলটা মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয় তো আমি সামনের দিকে দুইটা স্ক্রু দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি পিছনের দিকের দুইটা স্ক্রু আর গাইস এই শেষ স্ক্রুটি টাইট করে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে একটা সিএনজি অটো রিকশা আমার খুব পছন্দের একটা কালারফুল টয় সিএনজি অটো রিকশা তো তোমরা দেখে নাও এই ভিকেলটাকে কতটা কোয়ালিটিফুল একটা দেশি টয় ভিকেল তো রেখে দিচ্ছি এই ভিকেলটাকে
আর গাইস এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা বিশাল সাইজের মোটু পাতলু কন্টেনার ট্রাকের একটা বডি। আর এই ভিকেলের চাকাগুলো কিন্তু মিসিং রয়েছে, এগুলোই কিন্তু আমি এবার জুড়ে দিব। তো প্রথমেই একটা চাকা নিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, আর এই চাকাটিও জুড়ে দিয়েছি। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা চাকা। আর গাইস এই চাকাটিও কিন্তু আমি খুব সহজে জুড়ে দিতে পেরেছি। আর এবার চেষ্টা করব পেছনের দিকের দুইটা চাকা জুড়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে সেই চাকাগুলো, যে চাকাগুলো আমি জুড়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর পেছনের দিকের একটা চাকাও জুড়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি দিয়ে দিব এই ভিকেলটার শেষ একটা চাকা। আর এই চাকাটি কিন্তু জুড়ে দিলেই একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আমার এই ভিকেলের সবগুলো চাকা লাগানো। আর গাইস আমি কিন্তু খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি আমার এই বিশাল সাইজের মোটু পাতলু কন্টেনার ট্রাকের সবগুলো চাকা। খুবই কালারফুল, অনেকগুলো মোটু পাতলু স্টিকারে মোড়ানো একটা ভিকেল। তো রেখে দিচ্ছি এই ভিকেলটাকে। আর গাইস এবার কিন্তু আমি হাতে নিয়ে নিচ্ছি আমার পরবর্তী একটা ভিকেল, অর্থাৎ আজকে শেষ ভিকেল একটা সিএনজি অটোরিক্সার সামনের দিকের অংশটিকে। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি এর উপরের দিকের একটা অংশকে। তো আমি চেষ্টা করে যাচ্ছি প্রথমে এই দুটো অংশকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার জন্য। আর এরপরে কিন্তু দিয়ে দিব এই ভিকেলের স্ক্রুগুলো। তো গাইস আমি কিন্তু দুইটা অংশ জুড়ে দিতে সক্ষম হয়েছি। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী দুইটা অংশ। আর এই দুটো অংশ জুড়ে দেওয়ার পরেই আমি একেবারে জুড়ে দেওয়ার চেষ্টা করব মেইন বডিটিকে। তো এই দুটো অংশ আমি একটু আগে জুড়ে দিয়েছি, আর এবার এই দুটো অংশকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর গাইস এবার কিন্তু আমি দিয়ে দিব এই ভিকেলের দুই দুইটা স্ক্রু। আর এবার কিন্তু স্ক্রু দেওয়ার পর আমি টাইট করে দিচ্ছি এই ভিকেলটার স্ক্রুগুলো। তো গাইস দেখো এই দুটো অংশ কিন্তু আমি জুড়ে দিতে সক্ষম হয়েছি। আর এবার কিন্তু নিচের এই অংশটির সাথে জুড়ে দেব এই মেন বডিটিকে। আর এই দুটো অংশ পয়েন্ট অনুযায়ী বসে দেওয়ার পর আমি কিন্তু এবার দিয়ে দিব এই ভিকেলের স্ক্রুগুলো। আর গাইস এই শেষ স্ক্রুটি টাইট করে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আমার আজকের শেষ ভিকেল, একটা সিএনজি অটোরিক্সা। খুবই কালারফুল, হেভি প্লাস্টিক মেড একটা টয় সিএনজি অটোরিক্সা, একটা কোয়ালিটিফুল ভিকেল। সো গাইস অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছ আমি কী কী ভিকেল আজকে জুড়ে দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে ছিল একটা বিশাল সাইজের মোটু পাতলু কন্টেনার ট্রাক, রয়েছে একটা টয় স্কুল বাস, আর ছিল দুই দুইটা কালারফুল সিএনজি অটোরিকশা। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।